সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শুরুতেই সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকেও আলোচনা করব। ধারাবাহিক বলতে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম দাজ্জাল নিয়ে, আর দাজ্জাল হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় একটি আলামত। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব, কিন্তু এই আলোচনার একটা উদ্দেশ্য আছে। তার আগে সেই উদ্দেশ্যগুলো সম্পর্কে একটু আলোচনা করব যে কোন উদ্দেশ্যে আমরা এই আলোচনাটা নিয়ে আসতেছি, কারণ এই আলোচনাগুলো করলে পক্ষে বিপক্ষে নানান রকমের কথাবার্তা এসে যায়। তো বিপক্ষে কথা আসার কারণ হচ্ছে যে কারণ ভিন্ন উদ্দেশ্যে কেউ আবার এই আলোচনাগুলো করেও থাকে, যার কারণে অনেক মুমিন মুসলমান বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। তা আজকে আমরা আলোচনার উদ্দেশ্য কি সেটা সম্পর্কে আগে একটু আলোচনা করব। এক নাম্বার হচ্ছে আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতের যে আলামতগুলো কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে এগুলো হচ্ছে উমুরুল গাইবিয়া, অর্থাৎ গাইবি বিষয়। কিছু আলামত রাসূলুল্লাহর পরবর্তীতে প্রকাশিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর জামানায় সেগুলো উমুরুল গাইবিয়া ছিল। যতক্ষণ পর্যন্ত রাসূল থেকে এখন পর্যন্ত যেগুলো প্রকাশিত হয়েছে এগুলো প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত রাসূলের জামানায় এগুলো গাইবি বিষয় ছিল। আর ইমানের ইমানদার হতে পারবে না কেউ যদি সেই গাইবি বিষয়গুলোর প্রতি ইমান না আনে। আলোচনার এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইমানদার হওয়া, যেহেতু কোরআন এবং সহি সুন্নায় বর্ণিত হয়েছে, কোরআন এবং সহি সুন্নায় যেটা বর্ণিত হয়েছে সেটার প্রতি ইমান আনা আমাদের জন্য আবশ্যক। কারণ আমরা এগুলো বুঝে আসুক বা না আসুক, যদি আমরা ইমান না আনি তাহলে আমরা ইমানদার হতে পারবো না। এই জন্য কোনো বর্ণনা যদি কোরআনে থাকে, কোনো সহি সুন্নায় থাকে, হাদিসের মধ্যে আসে, সেটা আমার বুঝে আসুক বা না আসুক সেটার প্রতি আমার ইমান আনা দায়িত্ব, যেহেতু এটা গায়েবী বিষয়। তো এই জন্য প্রথমত হচ্ছে গায়েবী বিষয় দাজ্জাল গায়েব, ঈসা আলাইহিসসালাম আসেন নাই সেটাও গায়েব, ইমাম মাহদীও গায়েব, আরও যে যে বর্ণনাগুলো আছে অধিকাংশই হচ্ছে গায়েব। তো যেহেতু কোরআন এবং সহি সুন্নায় বর্ণিত হয়েছে সেজন্য এগুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন হেদায়েত দিবে তাদেরকে যারা মুত্তাকি, আর মুত্তাকিদের পরিচয় দেওয়া হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আনে। সুতরাং ইমানকে ঠিক করার জন্য, অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আনার জন্য ইমানকে মজবুত করাই হচ্ছে মূল উদ্দেশ্য। দুই নাম্বার হচ্ছে কিয়ামতের প্রস্তুতি নেওয়া, কারণ আমরা সবাই জানি এটা আমাদের স্থিরস্থায়ী জায়গা নয়, এটা হচ্ছে আমাদের অস্থায়ী জায়গা। তো আমরা যে পরকালের যে অনন্ত জীবনে চলে যাব সেই জীবনের প্রস্তুতি নেওয়ার জন্যই কিয়ামতের আলামতগুলো আলোচনা করা, যাতে করে কারো মনের মধ্যে এমন ধারণা না আসে যে পৃথিবী তো আরও দীর্ঘদিন রয়েছে, আমিও দীর্ঘদিন থাকব, কখন পৃথিবী ধ্বংস হবে, কখন কি হবে, কখন পরকালের বিষয়গুলো, এই ধরনের মন মানসিকতা যেন কারো মধ্যে না আসে। সকলেই যেন ইমানদার মাত্রই যেন সে সবসময় প্রস্তুতি নিয়ে রাখে যে তাকে একদিন চলে যেতে হবে, কিয়ামত হবে, তাকে অনন্ত জীবনে প্রবেশ করতে হবে। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যখন জিজ্ঞেস করছিলেন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলতেছে যে মাতাসা, কখন কিয়ামত হবে, তো আল্লাহ রাসূল তাকে বললেন যে ওয়ামা আআতালাহা, যে তুমি সেটার জন্য কী প্রিপারেশান নিয়েছো। তার মানে কিয়ামত এমন একটা বিষয় যেটার জন্য আমাদেরকে প্রিপারেশান নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ক্ষেত্রে বলেছিলেন যে আত্তাকওয়া হুয়াল খাউফুল জালিল, তাকওয়া হচ্ছে যে মহান আল্লাহ আজ্জা ওয়াজাল্লাকে ভয় করা, ওয়ালা আমাল বিত্তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন কোরআনের ভিত্তিতে নিজের জীবনটাকে পরিচালনা করা, ওয়াল ইসতিআদাদ লিয়াউমিত তারহিল, যেই দিন এই পৃথিবী থেকে আমরা চলে যাব সেই দিনের প্রিপারেশান নেওয়া। সুতরাং কিয়ামতের প্রিপারেশানের বিষয় আছে, কিয়ামত পরবর্তী জীবনেরও প্রিপারেশানের বিষয় আছে। তো দ্বিতীয় উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা যেন প্রিপারেশান নিতে পারি, এই অস্থায়ী জিন্দগিটাকে যেন স্থায়ী জীবন মনে না করি,
বরং স্থায়ী জীবনের প্রিপারেশন যেন আমরা নিয়ে রাখি, সেজন্য একে আমাদের আলামত নিয়ে আলোচনা করা। তৃতীয় হচ্ছে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে, ভালো মন্দ কর্মের বিনিময়ে আমাদেরকে নিতে হবে, আমাদের পরিণতি জান্নাত অথবা জাহান্নাম হবে। এই যে চূড়ান্ত সত্যগুলো, এগুলো আমাদের মস্তিষ্কে সবসময় আসে না। যে কোনো কাজ করতে গিয়ে আমরা এটা চিন্তা করে করি না, যে কোনো কথা বলতে গিয়ে, যে কোনো লেনদেন করতে গিয়ে আমরা এটা চিন্তা করি না যে মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের একটি দিন আছে, সেই দিন আমাকে প্রতিটা কর্মের জন্য হিসাব দিতে হবে। তো সেই দিনটাকে স্মরণ রাখার জন্য, সেই দিনকে সামনে রেখে নিজের জীবনটাকে ঢেলে সাজানোর জন্য এই আলোচনার উদ্দেশ্য। কারণ যারা ওই দিনের ব্যাপারে গাফেল হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেছেন ঠিক ওই সময়ই কেয়ামত হবে, অর্থাৎ যেই সময় মানুষ ওই দিনের ব্যাপারে বেশি গাফেল থাকবে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শুরুতে বলেছেন যে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে যাবে আর মানুষ সে ব্যাপারে গাফেল। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, গাফেল নয় শুধু, সেটাকে অগ্রাহ্য করে তারা চলতেছে। মা ইয়াতিহিম মিন যিক্রিম মির রাব্বিহিম মুহদাতিন ইল্লা ইস্তামাউহু ওয়াহুম ইয়ালাবুন, তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে যেই উপদেশে আসুক না কেন, যেই গাইডলাইনে আসুক না কেন, সেটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে গ্রহণ করতেছে। লাহিয়াতাং কুলুবুহুম, অমনোযোগী হিসেবে গ্রহণ করতেছে, সেই গাইডলাইনকে, সেই নসিহাকে কোনো তোয়াক্কায় করতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন যে এমন একটা সময় হিসাবের সময় আসবে যখন মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকবে, যখন মানুষ আল্লাহর উপদেশকে ভুলে থাকবে, অমনোযোগী হয়ে থাকবে। তো তার মানে আলোচনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এমনটা মনে না করি, আমাদের হিসাবের সময় নিকটবর্তী, আমাদের গাফেলতিটাই প্রমাণ করে যে আমাদের হিসাবের সময় অতি নিকট। সুতরাং সাবধান হওয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরপরে দুনিয়ার জীবন এটা একটা ধোঁকা এবং প্রতারিত হওয়ার জায়গা। সুতরাং আমরা দুনিয়ার জীবন নিয়ে মত্ত যেন না হয়ে যাই, ছেলে সন্তান, এরপরে যদি ধন সম্পদ, আসবাবপত্র, ভোগবিলাস, এগুলোর প্রতি মত্ত হয়ে যেন আমরা আখিরাতের জীবনকে ভুলে না যাই, সেজন্য কেয়ামতের বিষয়গুলো আলোচনা করা। কারণ আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি, অর্থাৎ হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি, এবং সেই দিনটাকে ভয় করো যেই দিন কোনো পিতা তার সন্তানের কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া, কোনো সন্তান তার পিতার কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদাই হচ্ছে চূড়ান্ত সত্য। ফালা তাগুররানাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন তোমাদেরকে যেন প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররানাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহর ব্যাপারেও কোনো প্রতারক যেন তোমাদেরকে প্রতারিত না করে। তাহলে এই দুনিয়ার জীবনে যেন আমরা প্রতারিত না হয়ে যাই, আমাদেরকে চূড়ান্তভাবে বিশ্বাস করতে হবে এবং সেই চেতনাটাকে মনে রেখেই জীবনটাকে পরিচালনা করতে হবে যে একদিন আমি আল্লাহর সামনে হাজির হব, যেদিন আমার যে সন্তানের জন্য আমি সারা জীবন বিলিয়ে দিচ্ছি কোনো কাজে আসবে না, যে সম্পদের পিছনে আমি দিবারাত্রি ছুটে চলতেছি এটাও কোনো কাজে আসবে না, যে ভোগবিলাস নিয়ে আমি মত্ত হয়ে আছি এটা আমার সাথে প্রতারিত করতেছে। কারণ আমাকে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমাকে একদিন আল্লাহর কাছে যেতে হবে। আখেরাতটাকে সামনে রেখে যেন আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, আখেরাতকে প্রাধান্য দিয়ে যেন আমরা আমাদের যাবতীয় বিষয় পরিচালনা করতে পারি, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারি, আর চূড়ান্ত বাসস্থান জান্নাত যেন আমরা নিশ্চিত করতে পারি, এই জন্য আলোচনার উদ্দেশ্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যে চলবে সে অবাধ্য আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চেতনা রেখে তার জীবনটাকে পরিচালনা করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত হবে তার বাসস্থান। তো নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্য, আখরাত জীবনটাকে সামনে রেখে নিজের দুনিয়ার জীবনটাকে পরিচালনা করার জন্যই হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কারণে তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে কুন মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুন মিন আবনাইদ দুনিয়া, তুমি আখেরাতের সন্তান হও,
অর্থাৎ আখেরাতকে তোমার মা বানাও, তোমার জননী বানাও, দুনিয়াকে তোমার মা অথবা জননী বানিও না। কেন? ফাইন্নাল ওয়ালাদ ইয়াত্তাবি উলুম, কারণ সন্তান সবসময় মায়ের অনুসরণ করে, মায়ের পিছে পিছে চলে। অর্থাৎ এমন জায়গা, এমন জিনিসটাকে, এমন জায়গাটাকে তুমি তোমার মা বানাও যার পিছনে তুমি ছুটবে, সেটা যেন আখেরাত হয়, এই দুনিয়া যেন তোমার মা না হয়। এরপরে তিনি আরও একটি কথা বলেছেন, যার দুনিয়া লা তুসাউই নাকলা আকদামুকা ইলাইহা, দুনিয়া তোমার পায়ের স্যান্ডেল ছাড়া আর কিছু না, যখন প্রয়োজন হয় তখন পড়বা, আর যখন প্রয়োজন নাই তখন ছুঁড়ে ফেলে দিবা। অথচ তিনি বলতেন যে অথচ তোমরা সবাই দুনিয়ার পিছনে ছুটতেছো, কেন? এটা পায়ের স্যান্ডেলের মতো, প্রয়োজন হলে লাগাও, প্রয়োজন নাই ফেলে দাও। কারণ আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে আখরাত, আমাদের চূড়ান্ত জীবন হচ্ছে আখরাত। মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের অনন্ত জীবনে প্রবেশ করব, মৃত্যুর মাধ্যমেই আমাদের আসল জীবন শুরু হবে। এই জন্য মৃত্যু আসলে মৃত্যু নয়, বরং সেটা দিয়ে আর জীবনের মধ্যে প্রবেশ করা, কারণ যে জীবনের আর কোনো শেষ নেই। তো সেই জীবনটাকে যেন আমরা সুন্দরভাবে সাজাতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন এই হায়াতটুকুকে কাজে লাগিয়ে যেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, আখেরাতে যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এই জন্যই হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। কারণ আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল, আমরা সবাই সব কিছুই সর্বশেষ আল্লাহর কাছেই ফিরত যাব। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কীভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতেছো, অথচ তোমরা মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যুদান করবেন, আবার জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ চূড়ান্তভাবে তোমরা তার কাছেই ফিরত যাবা। সুতরাং আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছেন আল্লাহ তাআলা, তা আল্লাহ তাআলার কাছে যেন তার সন্তুষ্টির পাত্র হয়ে আমরা ফিরত যেতে পারি, এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান, আল্লাহর কাছে যেতে হবে, এটা সামনে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করা। হাসানুল বসরি রহিমাউল্লাহকে একজনে জিজ্ঞেস করতেছে যে মা মাকানাতি ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে আমার অবস্থানটা কেমন, মানে আমি আল্লাহর কাছে কোন পর্যায়ে আছি, কীরকম আমি আল্লাহর কাছে। তখন তিনি তাকে জবাব দিলেন যে আরিফ মাকানাতুল্লাহ ইনদাক, যদি তুমি এটা জানতে পারো যে আল্লাহর অবস্থান তোমার কাছে কেমন, ফাতা আরিফ মাকানাতুকা ইনদাল্লাহ, তাহলে তুমি তখন বুঝতে পারবা যে আল্লাহর কাছে তোমার অবস্থা কেমন। অর্থাৎ তুমি যদি এটা জানতে পারো যে তুমি আল্লাহরে কী হিসেবে গ্রহণ করেছো, আল্লাহ তোমার কাছে কোন অবস্থানে আছে, তোমার জীবন চালানোর ক্ষেত্রে তুমি আল্লাহকে কীভাবে নিচ্ছ, কথা বলার ক্ষেত্রে, কাজকর্ম করার ক্ষেত্রে, হুকুম নীতি নীতি নৈতিকতা বিধিবিধান জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহকে তুমি কতটা তোয়াক্কা করতেছ, সেখানে যদি তুমি বুঝতে পারো যে আল্লাহকে তুমি প্রাধান্য দিচ্ছ, তার মানে আল্লাহর কাছে তুমি তাহলে প্রাধান্য পাচ্ছ। আর যদি এমন হয় যে তোমার কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহকে কোনো তোয়াক্কা করো না, তাহলে তুমিও আল্লাহর কাছে কিছুই না। যদি তুমি আল্লাহ যদি তোমার কাছে সব কিছু হয়, তাহলে তুমিও আল্লাহর কাছে সব কিছু। তো সেজন্য প্রত্যেকে জিজ্ঞেস করে দেখেন যে আল্লাহর অবস্থান আপনার কাছে কেমন, আপনি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকামগুলোকে কেমনভাবে গ্রহণ করতেছেন। কোনো এক জায়গায় ব্যবসা করতে গেলে কি আল্লাহর নীতিমালাকে নিচ্ছেন, কারোর সাথে সম্পর্ক করতে গেলে কি আল্লাহর নীতিমালাকে নিচ্ছেন, কাউকে সাপোর্ট করা, কাউকে ঘৃণা করতে গিয়ে কি আল্লাহর নীতিমালাকে নিচ্ছেন, লেনদেন করতে গিয়ে, কথা বলতে গিয়ে, এভাবে জীবনের সর্বক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থা আল্লাহর কাছে কেমন। যদি দেখেন যে আপনি আল্লাহকে প্রাধান্য দিয়ে চলতেছেন, তাহলে বুঝবেন যে আপনার অবস্থাও আল্লাহর কাছে প্রাধান্য পাবে। তো সেজন্য আল্লাহর কাছে যেন আমরা আমাদের জীবনটাকে প্রাধান্য দিতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহর কাছে যেহেতু আমরা সর্বশেষ সবাই ফিরত যাব, সেজন্য আল্লাহর কাছে যেন উচ্চ মর্যাদা আমরা পেতে পারি, এই জন্যই কিয়ামতের আলামতগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্য। তো সেই হিসাবে আমরা কিয়ামতের আলামতগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তার আরেকটা বিষয় এখানে আলোচনা করার প্রয়োজন যে যদিও এটা আমরা আলোচনা করেছি, কিন্তু তারপরেও আমাদের স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কে যেটা নগদ পাই আমরা সেটার পিছনে আমরা বেশি ছুটি। তা আমাদের নগদে হচ্ছে আমাদের দুনিয়া, আর আখেরাত হচ্ছে বাকি। তো সেজন্য ফিতরতগত বৈশিষ্ট্যের কারণে আমরা নগদের পিছনে সবচেয়ে বেশি ছুটতেছি। তো যেটাকে নগদ মনে করে আমরা ছুটতেছি,
এটা আল্লাহর কাছে কেমন ছিল বা এটা কতটা ক্ষুদ্র এবং কত তুচ্ছিল এটাও আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে যে দুনিয়া সে যত বৃহৎ হোক, যত চাকচিক্যময় হোক, যত বড় কিছুই হোক, যত সম্মান এবং গৌরবের জায়গায় হোক, বুঝতে হবে যে, বিশ্বাস করতে হবে যে এটা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। বর্তমানে অতীতের কাফেররা বিশ্বাস করতো না যে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু বর্তমানে কাফেররাও বিশ্বাস করে যে পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি কোনটার পিছনে ছুটতেছেন? যেটা একজন কাফের পর্যন্ত বিশ্বাস করে যে এই পৃথিবী থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তা ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর সত্তা ছাড়া আর যা আছে সব ফান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কারণ যেই দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি এটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য এটা আগেও বলেছি যে এটা হচ্ছে খেল তামাশা এবং ধোকা প্রতারিত হওয়ার একটি জায়গা, আর এটার মূল্য আল্লাহ তাআলার কাছে এত নগণ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাউ কানাত দুনিয়া তাজিনু ইনদাল্লাহি তাআলা জানাহা বাউদা, যে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণও হতো তাহলে মা সাকা কাফিরাম মিনা শুরবাতাম মা, এই পৃথিবী থেকে আল্লাহ এক ফোঁটা পানি কোনো কাফেরকে পান করতে দিতেন না। অর্থাৎ একটা মশার ডানার মূল্য নাই এই পৃথিবীর, যেটার পিছনে আমরা আমাদের পুরো হায়াত বিলীন করে দিচ্ছি। এটার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার মতোও না, কিন্তু আখেরাতের একটা ফোঁটা পানির মূল্য আছে। জাহান্নামীরা এক ফোঁটা পানির জন্য আত্মনাদ করবে, আল্লাহ দিবে না তাদেরকে, কারণ সেটার মূল্য অনেক বেশি। আর দুনিয়াতে এটার কোনো মূল্য নাই, যার কারণে এখানে সবাইকে আল্লাহ তাআলা দিচ্ছেন, কাফেরকেও দিচ্ছেন, মুমিন মুসলিম তাদেরকেও দিচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সমতা বিরাজ সমানভাবে সব কিছু বণ্টন করেছেন। এই জন্য এ দুনিয়ার চাকচিক্য দেখে, খেলতামাশা দেখে এগুলোতে আমরা প্রতারিত হয়ে যাচ্ছি, আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আরও বিস্তারিতভাবে বলেছেন যে এ'লামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালা, দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়া আর কিছুই নয়, ওয়াজিনা এবং বাহ্যিক চাকচিক্য ছাড়া আর কিছু না, ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তোমাদের পারস্পরিক গৌরব এবং অহংকারের জায়গা, এবং তোমাদের অর্থ সম্পদে সন্তান সন্ততিতে পরস্পর পরস্পরকে অতিক্রম করার, ছাড়িয়ে যাওয়ার এই প্রতিযোগিতা করার একটা জায়গা হচ্ছে দুনিয়ার জীবন। এরপর আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, কামাথালি গাইসিন আজাবাল কুফফার, ওই একখণ্ড বৃষ্টির মতো যে বৃষ্টি পতিত হওয়ার পরে আজাবাল কুফফার নাবাতুহু, যে বৃষ্টির কারণে যে উদ্ভিদগুলো জন্মায় সেই উদ্ভিদগুলো দেখে কৃষকের মন যেভাবে আনন্দতে ভরে যায়, তুম্মা ইয়াহিজু, অতঃপর দেখা যায় যে সেই উদ্ভিদগুলো শুকিয়ে গিয়েছে, ফাতারা হুমুসফাররাং, এবং হলুদ বর্ণ ধারণ করে, কিছুদিন পরে শুকিয়ে গিয়ে হলুদ বর্ণ ধারণ করে, তুম্মা ইয়াকুন হতামা, এরপর খড়কুটা হয়ে উড়ে যায়। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এরপরে দিয়ে বলতেছেন ওফিল আখিরাতে আযাবুন শাদীদ, পক্ষান্তরে আখেরাত হচ্ছে কঠিন শাস্তির জায়গা, অথবা ওয়ামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অথবা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জায়গা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়ার জীবন দিয়ে তোমরা প্রতারিত হয়ো না। কিন্তু আজকে আমরা প্রতারিত হয়ে যাচ্ছি, আমরা এটার পিছনে ছুটতেছি যেটা খড়কুটা হয়ে উড়ে যাবে, যেটা আমাদেরকে সাময়িক আনন্দ দিচ্ছে। কৃষককে যেভাবে তার ফসল সবুজ যখন হয় তখন যেভাবে আনন্দ দেয় এটাও আমাদেরকে এভাবে আনন্দ দিচ্ছে, আর সেই আনন্দের কারণে আমরা প্রতারিত হয়ে যাচ্ছি, আমাদের মূল ঠিকানা আমরা ভুলে যাচ্ছি। তো এই জন্য মূল ঠিকানা যেন আমরা না বলি, ওই ঠিকানাটাকে সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। কারণ আল্লাহ তাআলা বলেছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের কাছে দায়বদ্ধ। অর্থাৎ দুনিয়াটা আমাদের কর্মের জায়গা, এখানে যে কর্ম করব সেই কর্মের বিনিময়টা আমরা পরকালে পাবো। এই জন্য আল্লাহ বলেছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের কাছে দায়বদ্ধ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা ইন্নামাদ দুনিয়া হুলওয়াতুন খুদরা ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিয়া, দুনিয়া হচ্ছে
হলুয়াতুন খুদরা মানে নতুন নতুন তৃণলতা গজালে যেরকম মিষ্টি দেখা যায় দুনিয়া হচ্ছে এরকম ওয়াইন্নামা ইয়াস্তা ওয়াইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে স্থলাভিষিক্ত করেছেন ফায়ানজুরু কাইফা তাআমালুন আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করতেছো ফাত্তাকুদ দুনিয়া অতএব সতর্ক থাকো দুনিয়ার ব্যাপারে ওয়াত্তাকুন নিসা এবং নারীদের ব্যাপারেও সতর্ক থাকো সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে সুতরাং আমাদের কেয়ামতের বিষয় নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে যেটার পিছনে আমরা সবচেয়ে বেশি পড়ে আছি এটা ধ্বংস হয়ে যাবে এটার পিছনে মত্ত না হয়ে যেটা আমাদের চিরস্থায়ী গন্তব্যের জায়গা সেই জায়গাটা নিরাপদ এবং নিশ্চিত করা যে সেখানে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতেছি সেখানে আমি সফলতা অর্জন করতে পারতেছি অর্থাৎ জান্নাত আমি নিশ্চিত করতে পারতেছি ওটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য আখেরাতকে প্রাধান্য দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করাটাই হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য এখন আমরা আলোচনা করব যে কিয়ামত বলতে আসলে কী বোঝায় কিয়ামত বলতে শাব্দিকভাবে বা আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে যে ধ্বংসলীলা কিন্তু কেমনে কিয়ামত হচ্ছে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে তিনটে স্তর আমরা কিয়ামত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে ব্যক্তির কিয়ামত কোনো গোষ্ঠীর কিয়ামত এরপর হচ্ছে চূড়ান্ত কিয়ামত ব্যক্তির কিয়ামত হচ্ছে তার মৃত্যু যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার কিয়ামত শুরু হয়ে গেছে অর্থাৎ সে পরকালীন জীবনে প্রবেশ করে ফেলেছে কিয়ামতের জীবনে প্রবেশ করে ফেলেছে এরপরে কোনো গোষ্ঠীর কিয়ামত কারণ একটা দুর্বল হাদিসের মধ্যে এসেছে মগির ইবনে শুআবা থেকে যে মানুষ বলে যে কিয়ামা কিয়ামা মানুষ চিল্লে বলা বলি করে কিয়ামত কী কিয়ামত কী তো তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে ইন্নামা কিয়ামত ওয়াহদুহুম মাউতিহি কিয়ামত হচ্ছে তোমাদের মধ্যে যে কারো মৃত্যু অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুই তার কিয়ামতের শুরু এরপরে কোনো গোষ্ঠীর মৃত্যু যেমন আদ জাতি সামুদ জাতি কওমে লুত এরকম বর্তমানেও বিশ্বের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোনো আযাবের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিচ্ছেন শত শত মানুষ হাজার হাজার মানুষ একসাথে মৃত্যুবরণ করতেছেন ওইটার মাধ্যমে কোনো জাতি গোষ্ঠীর কিয়ামত শুরু হয়ে যায় ফাইদা জাহাজাল হুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন কোনো জাতি গোষ্ঠীর নির্দিষ্ট সময় যখন চলে এসে যায় এক মুহূর্ত আগেও তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করা হয় না এক মুহূর্ত পরেও বিদায় করা হয় না এরপরে চূড়ান্ত কিয়ামত বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে যেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আসমান ভেঙে পড়বে এই জমিন পাহাড়গুলো তার বন্ধন থেকে ছুটে গিয়ে ভেসে বেড়াবে মেঘের মতো এরপরে সূর্য ভেঙে পড়বে যেগুলো তিরিশ পাড়ার বিভিন্ন সুরার মধ্যে যে বর্ণনাগুলো আছে সেগুলো হচ্ছে চূড়ান্ত কেয়ামত তো আমাদের আলোচনার বিষয় থাকবে যে এই চূড়ান্ত কেয়ামতের আগে যে আলামতগুলো প্রকাশিত হবে এই আলামতগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসব তো চূড়ান্ত কেয়ামতটা কাদের উপরে হবে ব্যক্তির কেয়ামত হবে জাতিগোষ্ঠীর কেয়ামত হবে কিন্তু চূড়ান্ত কেয়ামতটা হবে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা থাকবে তাদের উপরে অর্থাৎ একজন ইমানদারও অবশিষ্ট থাকবে না যখন সমস্ত ইমানদারকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এরপরে কাফেরদের উপরেই চূড়ান্ত কেয়ামতটা হবে আসমান ভেঙে পড়ার বিষয় যেগুলো আছে সাগরে আগুন ধরিয়ে দেওয়ার বিষয় যেগুলো আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো খসে পড়ার যে বিষয়গুলো আছে এগুলো কাদের উপরে হবে কাফেরদের উপর হবে কোনো মুমিন তখন অবশিষ্ট থাকবে না কারণ সহিহ মুসলিমের 1924 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেছেন যে সুম্মা ইয়াবাতুল্লাহু রিহান কারিহিল মিস্ক ওই সময় আল্লাহ তাআলা একটা বাতাস প্রবাহিত করে দিবেন যে বাতাসের মধ্যে মিস্কের ঘ্রাণ থাকবে মাসুহা মাসুল হারির ওই বাতাসটা স্পর্শ করে যাবে রেশমি কাপড় যেভাবে মৃদুভাবে মানুষকে স্পর্শ করে ওই বাতাসটা এরকম মৃদুভাবে স্পর্শ করে যাবে কাদেরকে ফালা তাতরুক নাফসান ফি কলবি মিসকালা হাব্বাতিন মিনাল ঈমান ইল্লা কাবাতুহু যার অন্তরে এক জাররা পরিমাণ ঈমান আছে ওই রকম ঈমানদারকে ওই বাতাসটা মৃদুভাবে স্পর্শ করে তার রুহটা কবজ করে নিয়ে যাবে সুম্মা ইয়াবকি শিরারুন নাস এরপরে যত নিকৃষ্ট মানুষ আছে যারা মুশরিক যারা কাফের তারা থাকবে আলাইহিম তাকুমুস সাআ চূড়ান্ত কিয়ামতটা তাদের উপরেই হবে অতএব আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেই চূড়ান্ত কিয়ামতটা সংগঠিত হওয়ার পূর্বে যে আলামতগুলো দেখা দিবে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সহিহ সুন্নায় এসেছে আমরা ওইগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব
তো এই জন্য এই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে বড় বড় আলামত, আর একটা হচ্ছে ছোট ছোট আলামত যেগুলো। তো বড় বড় আলামতগুলো আর একটা বিষয় আমাদের আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, সেটা হচ্ছে যে কেয়ামত কখন হবে, কেয়ামত কখন হবে এই জ্ঞানটা কার কার কাছে? আল্লাহর কাছে। কোন নবীর কাছেও এই জ্ঞানটা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জ্ঞানটা ছিল না। সুতরাং মনে প্রাণে বদ্ধমূল করে নিতে হবে যে কেয়ামতের জ্ঞানটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আলামতগুলো আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, কোরআনের মাধ্যমে বর্ণিত হয়েছে, কিন্তু কেয়ামত হওয়ার নির্দিষ্ট সময়টা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞেস করে যে কেয়ামত কখন হবে, বল ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, এর জ্ঞান কার রয়েছে? একমাত্র আমার রবের রয়েছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, যখন সঠিক সময় আসবে তখন আল্লাহ তাআলা সেটা প্রকাশিত করবেন। থাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর ওই সময় আসমান এবং জমিনের জন্য একটা ভয়াবহ সময় হবে। লা তাতিকুম ইল্লা বাগতা, সেটা আসবে হঠাৎ, অর্থাৎ কেয়ামতটা হঠাৎ আকস্মিকভাবে হবে। এরপরে হাদিসে জিব্রিলের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রিল আলাইহিস সালাম এসে যখন জিজ্ঞেস করেছিলেন যে আখবির নিমাল ইমান, আমাকে ইমান সম্পর্কে বলুন, আখবির নিমাল ইসলাম, ইসলাম সম্পর্কে বলুন, আখবির নি আনিল এহসান, এহসান সম্পর্কে বলুন, এরপরে তিনি আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আখবির নি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে জানান। তখন আল্লাহ রাসূল বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলম মিনাস সাই, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যিনি জিজ্ঞাসা করতেছেন তিনি তার চেয়ে বেশি জান। এরপরে দিয়ে আল্লাহ রাসূলকে বলেছেন যে আখবিরনি আন আমারাতিহা আমারাতিহা, আলামত সম্পর্কে বলেন। তা আল্লাহ রাসূল কিছু আলামত বলেছেন যেগুলো ছোট ছোট আলামত হিসেবে গণ্য ওই হাদিসের মধ্যে। সুতরাং কিয়ামতের নির্দিষ্ট সময়ে আমাদের কারো পক্ষেই বলা সম্ভব নয়। কেউ যদি বলে থাকে তাহলে সেটা বিভ্রান্তির শিকার এবং সেটা বিভ্রান্তমূলক কথাবার্তা। তো এই জন্য আমরা আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বড় আলামত আর একটা হচ্ছে ছোট ছোট আলামত। তো বড় বড় আলামতগুলো নিয়েই আমরা আগে আলোচনা করব। তো বড় বড় আলামতগুলোর মধ্যে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 10টি আলামতের কথা বলেছেন, তবে সবচেয়ে বড় আলামত যেটা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, শেষ নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব। কারণ শেষ নবী মানেই হচ্ছেন আর কোনো নবী আসবেন না, সুতরাং এই নবীর উম্মতের উপরেই কেয়ামতটা হবে, অন্য কোনো নবীর উম্মতের উপরে কেয়ামত হয় নাই, অতএব এই নবীর উম্মতের উপরেই কেয়ামতটা হবে, সেটা যখনই হোক। তার মানে সবচেয়ে বড় আলামত যেটা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে 1500 বছর আগে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে 1500 বছর চলে গেছে, এরপরেও কেয়ামত হচ্ছে না, এরপরেও যদি কেয়ামত না হয় এর মানে এই নয় যে কেয়ামতটা দূরে। আপনি যদি এখান থেকে চট্টগ্রাম রওনা দেন, চট্টগ্রামের দূরত্ব হচ্ছে মনে করেন 450 কিলোমিটার, তো এখান থেকে আপনি ফেনী পর্যন্ত চলে গেছেন, 200 কিলোমিটার অতিক্রম করে গেছেন, তো তাহলে আর বাকি আছে কত? 250 কিলোমিটার। তার মানে আপনি কে চট্টগ্রামের কাছাকাছি চলে গেলেন না, 200 কিলোমিটার তো কমে গেছে। যদি ঢাকাতেই থাকতেন তাহলে তো 400 কিলোমিটার থাকতো আরও। তারা পৃথিবী যে সময়টা অতিক্রম করে গেছে, এই সময়টা অতিক্রম করার মাধ্যমে আমরা কেয়ামতের সামনে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, কেয়ামতটা আমাদের কাছে চলে আসতেছে। চট্টগ্রাম যেভাবে আপনার কাছে চলে আসতেছে, এইভাবে কেয়ামতও আমাদের সামনে চলে আসতেছে। এবার মাঝখানে কত দূরত্ব আছে সেটা আল্লাহ আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আমরা তার কাছে যাচ্ছি, সেও আমাদের কাছে চলে আসছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনাস ইবনে মালিক থেকে সহিহ বুখারীর মধ্যে হাদিস, যে তিনি বলতেছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি দুই আঙ্গুলকে এভাবে দেখাচ্ছেন, দেখিয়ে তিনি বলতেছেন যে বুইস্তু ওয়াসআকা হাতাইন, আমি এবং কেয়ামত প্রেরিত হয়েছে এভাবে, অর্থাৎ খুব কাছাকাছি, তার দুই আঙ্গুলটাকে এভাবে দেখিয়েছেন। কারণ সময়ের হিসাব আমাদের কাছে যেমন আল্লাহর কাছে কি ওই রকম? একই রকম না। তো সেজন্য রাসূলুল্লাহর আবির্ভাবটাই হচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় আলামত। এরপরে সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের বড় বড় আলামতগুলোর বর্ণনা দিয়েছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আলামতের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে
ইন্নাহা লান তাকুমু হাত্তা তারাউনা ক্বাবলা আশরা আয়াতিন, অর্থাৎ এই 10টি নিদর্শন দেখা ছাড়া কেয়ামত সংগঠিত হবে না। এর মধ্যে একটি বলেছেন আর দোহান কালো ধোঁয়া, দুই নম্বরে বলেছেন ওয়া দাজ্জাল দাজ্জালের আবির্ভাব, তিন নম্বরে বলেছেন ওয়া দাব্বা অর্থাৎ জমিন থেকে বিশাল একটা প্রাণী বের হবে, ওয়া তুলু ইশামসি মিন মাগরিবিহা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, এরপরে বলেছেন ওয়া নুজুল ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিসসালামের অবতরণ দুনিয়াতে, আবার ওয়াজুজ ওয়া মাজুজ ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এরপরে বলেছেন সালাসাতু খুসুফ তিনটা ভূমিধস বা ভূমিকম্প হবে, একটা হচ্ছে যে খাসফুন বিল মাশরিক অর্থাৎ একটা ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, ওয়াখাসফুন পৃথিবীর পূর্বাঞ্চলে, ওয়াখাসফুন বিল মাগরিব আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, ওয়াখাসফুন বি জাজিরাতুল আরব আরেকটা ভূমিকম্প হবে জাজিরাতুল আরবের মধ্যে অর্থাৎ সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহরাইন এই অঞ্চলে আরেকটা ভূমিকম্প হবে, এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্বাঞ্চলে একটা পশ্চিমাঞ্চলে একটা আর একটা মাঝখানে জাজিরাতুল আরবের মধ্যে হবে একটা, ওয়া আখরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে বলেছেন যে ইয়ামান থেকে একটা আগুন বের হবে যে আগুনটা তাতরুদুন নাস ইলা মাহশারিহিম মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে তার হাশরের ময়দানে অর্থাৎ ছিরিয়া বা ওইদিকে নিয়ে যাবে মানুষকে তাড়িয়ে, এটি এই 10টি আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন এক হাদিসের মধ্যে সহিহ মুসলিমের 2901 নম্বর। এই 10টি আলামতকে এই ওলামাগণ কিয়ামতের সবচেয়ে বড় আলামত হিসেবে গণ্য করে আসছেন। তো এই আলামতগুলো নিয়ে আগে আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা গত সপ্তাহে দাজ্জাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তো গত সপ্তাহে যেহেতু আমরা দাজ্জাল নিয়ে আলোচনা করেছিলাম এই 10টি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব হওয়া। তো দাজ্জালের আবির্ভাব হওয়ার পূর্বে আরেকটি আলামত প্রকাশিত হবে, যদিও সেটা এই হাদিসের মধ্যে নাই কিন্তু ওই আলামতটা প্রকাশিত হবে দাজ্জালের আবির্ভাব হওয়ার পূর্বে, সেটা হচ্ছে যে ইমাম মাহদিকে কেন্দ্র করে, অর্থাৎ ইমাম মাহদি ওনার আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাবের পূর্বে, ওনার শাসনামলেই দাজ্জালের আবির্ভাব হবে এবং ওনার ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, এর মধ্যে অনেকগুলো সহি আছে আবার অনেকগুলো দুর্বলও আছে। তা আমরা ইমাম মাহদি সম্পর্কে একটু আলোচনা করব, যদিও এটা ওই হাদিসের মধ্যে উল্লেখ নাই কিন্তু দাজ্জালের আবির্ভাবের পূর্বেই ইমাম মাহদির আবির্ভাব হবে, সেই জন্য আমরা ইমাম মাহদি সম্পর্কে একটু আলোচনা করব। যে ইমাম মাহদি এটা কোনো ওনার নাম নয়, মাহদি আমরা যে বলি ইমাম মাহদি, মাহদি মানে হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এটা ওনার গুণ অর্থাৎ তিনি সঠিক পথে থাকবেন যার কারণে ওনাকে বলা হচ্ছে যে ইমাম মাহদি, হেদায়েতের উপরে থাকবেন সে কারণে, আর ইমাম মানে হচ্ছে লিডার নেতা শাসক এগুলোকে ইমাম বলা হয়ে থাকে। তো মাহদি মানে হচ্ছে উনি হেদায়েতের উপরে থাকবেন, কিন্তু ওনার যে হাদিসগুলো বর্ণিত হয়েছে হাদিসগুলোর মধ্যে ওনার নামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওনার মতো নাম হবে অর্থাৎ মুহাম্মদ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওনার পিতার নাম হবে, ওনার পিতার নাম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম অর্থাৎ আবদুল্লাহ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহলে বাইতের অংশ হবে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্য থেকে হবে, আবার আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরদের মধ্য থেকে হবেন ইমাম মাহদি। তো ইমাম মাহদির আবির্ভাবটা হবে যে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বলতেছেন কাইফা আনতুম ইদা নাযালা ইবনু মারিয়াম ফিকুম, তখন কেমন হবে তোমাদের অবস্থা যখন অর্থাৎ খুশি হয়ে বলতেছেন যে যখন ঈসা ইবনে মারিয়াম তোমাদের মধ্যে অবতরণ করবেন, ওয়া ইমামুকুম মিনকুম এবং তোমাদের মধ্যে থেকে তোমাদের ইমামও থাকবেন, অর্থাৎ এখানে ইমাম মাহদিকে আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন, ওয়া ইমামুকুম মিনকুম অর্থাৎ হচ্ছে ইয়াহশুরুকুম বিশরিয়াতিল মুসলিমিন, যে ইমাম যে লিডার তখন তোমাদের মধ্যে থাকবে সে শরিয়া ইসলামী শরিয়া অনুসারে মুসলমানদের মধ্যে ফয়সালা করবে, আল্লাহর কিতাব এবং সুন্নাহ অনুসারে তোমাদের মধ্যে ফয়সালা করবে। এরপরে আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি সহিহ তিরমিজি এবং আবু দাউদের মধ্যে এসেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদির বিষয়ে আলোচনা করেছেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আনিল হক আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের মধ্য থেকে একদল গোষ্ঠী কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে এবং লড়াই করে যাবে এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে।
এখানে দেখেন এই হাদিসটার মধ্যে একদল উম্মার কথা বলেছেন যারা কিয়ামত পর্যন্ত লড়াই করে যাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ওলামারা বলে থাকেন যে এর অর্থ হচ্ছে যে দলিল আদিল্লার উপরে থাকবেন, অবশ্যই তারা দলিল আদিল্লার উপরে থাকবেন, কিন্তু এখানে জিহাদ বলা হয় নাই যে তারা যুদ্ধ প্রচেষ্টা চালাবেন। দলিল আদিল্লা এক ধরনের জিহাদ, কিন্তু এখানে কিতাল বলা হয়েছে। কিতাল মানে হচ্ছে আল হার্ব, যেটা সশস্ত্র যুদ্ধ। আল্লাহ রাসূল বলতেছেন যে কিয়ামত পর্যন্তই আল্লাহ রাসূলের উম্মাদের মধ্যে থেকে একটা উম্মা সশস্ত্র যুদ্ধের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো অঞ্চলেই তারা থাকতে পারে, কিয়ামত পর্যন্ত এরা হকের জন্য লড়াই করে যাবে, একটা গোষ্ঠী এমন থাকবে। তা আল্লাহ রাসূল বলছেন তাদেরকে সাহায্য করা হবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে ফায়ানজিলু ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ফায়াকুলু আমিরুহুম। এরপর ঈসা ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন, ফায়াকুলু আমিরুহুম, তখন তাদের লিডার যিনি থাকবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ওই যোদ্ধাদের লিডার যিনি থাকবেন তিনি ঈসা ইবনে মারিয়ামকে বলবেন তাআল সল্লি লানা, অর্থাৎ আসেন আপনি ইমাম হন, আপনার পিছনে আমরা সালাত আদায় করব। ফায়াকুল, তখন ঈসা ইবনে মারিয়াম বলবেন লা ইন্না বা'দুকুম আলা বা'দিন আমিরুন তুকরিমু লিহাদিল উম্মাহ, তখন যিনি আমির থাকবেন ওনাকে ঈসা ইবনে মারিয়াম ইমামতির জন্য পাঠাবেন, পাঠিয়ে এটা এই উম্মতের জন্য সম্মান সূচক হিসেবে ঈসা ইবনে মারিয়াম এটা করবেন। আবার কেউ কেউ এটার ব্যাখ্যা দিয়েছেন যে এইভাবে যে এটা এই কারণেই করা হবে যাতে করে সবাই বুঝতে পারে যে ঈসা ইবনে মারিয়াম যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা নিষিদ্ধ হয়ে গিয়েছে, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একজন অনুসারী, সেটার প্রমাণ হবে যে ইমাম মাহদি অথবা তিনি যেখানে নামাজ পড়বেন সেখানে ওই ইমামের পিছনে নামাজ পড়ার মাধ্যমে এটা প্রমাণিত হবে যে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী। এর আরেক রাওয়ায়াতের মুসনাদ আহমদের মধ্যে আছে ওয়াইদা হুম বি ঈসা ফায়াকুলু তাকাদ্দুম ইয়া রূহুল্লাহ, যখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন তখন তাকে বলা হবে যে সামনে যান নামাজ পড়ানোর জন্য, তখন তিনি বলবেন লিয়াতাকাদ্দামা ইমামাকুম, তোমাদের ইমামকে সামনে পাঠাও, ফালিউসাল্লি বিকুম, এরপরে দিন তিনি সেখানে সালাত আদায় করবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালামের পূর্বে একজন ইমাম থাকবেন, ওই ইমামের অধীনে ওই ইমামের পিছনে ঈসা আলাইহিস ইবনে মারিয়াম যখন অবতরণ করবেন, আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনায় বিষয়গুলো নিয়ে আসবো, কখন তিনি অবতরণ করবেন, কীভাবে অবতরণ করবেন, ওনার যাবতীয় বিষয়গুলো আমরা ওনার আলোচনার ক্ষেত্রে নিয়ে আসবো। তো তার মানে ঈসা ইবনে মারিয়াম ওই ইমামের পিছনে সালাত আদায় করবেন। আরও অনেকগুলো হাদিস আছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা ইমাম মাহদি সম্পর্কে এই হাদিসগুলো আলোচনা করতে পারতেছি না। তো একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির শারীরিক বৈশিষ্ট্যেরও বর্ণনা দিয়েছেন, যেভাবে আমরা গত পর্বে দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্যের আলোচনা করেছি, এরকম ইমাম মাহদি সম্পর্কেও মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম আলবানি এই হাদিসটাকে হাসান বলেছেন। এইখানে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন যে আল মাহদি মিন্নি, আল্লাহ রাসূল বললেন যে মাহদি আমার পক্ষ থেকে হবে, অর্থাৎ আমার বংশের মধ্য থেকে হবে। আজলাল জাবাহা, অর্থাৎ প্রশস্ত লালাটের কপালের অধিকারী হবেন। আকনাল আনফ, উন্নত নাক, অর্থাৎ লম্বা নাকের অধিকারী হবেন। ইয়ামলাউল আরদা কিস্তান ওয়া আদলান, উনি এমন সময় আবির্ভাব হবে ওনার যখন জমিন জুলুমে অত্যাচারে ভরপুর থাকবে। কামা মুলিয়াত জুলমান ওয়া জাওরান, আর যখন তো ওনার শাসন শুরু হবে তখন জমিন ন্যায় এবং ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। ইয়ামলিকু সাবাসিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন, কারণ শেষের দিকে তিনি ঈসা আলাইহিস সালামকে ওনার রাজত্ব বুঝিয়ে দিবেন। আর এক হাদিসের মধ্যে বলেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হবে। তো এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি, মূল যদি সার সংক্ষেপ করে নিয়ে আসি, তাহলে মূলত হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের পূর্বে এবং দাজ্জালের পূর্বে মুসলিমদের মধ্যে থেকে একজন লিডার হবেন যিনি হেদায়েতপ্রাপ্ত হবেন এবং যার নেতৃত্বে মুসলমানরা একত্রিত হবে, এবং যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, ন্যায় এবং ইনসাফ তিনি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবেন, জুলুম এবং অত্যাচার এগুলো বন্ধ করে। আর ওনার নাম রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহর নামের মতো হবে, ওনার পিতার নাম হবে রাসূলুল্লাহর পিতার নামে আব্দুল্লাহ। এরপরে রাসূলুল্লাহ তার শাসন ব্যবস্থার বর্ণনা দিয়েছেন, তিনি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে শাসন করবেন, 7 বছর তিনি শাসন পরিচালনা করবেন। ওনার আবির্ভাবটা কোথায় হবে একাধিক বর্ণনা পাওয়া যায়, সবগুলোর ক্ষেত্রেই দুর্বলতা রয়েছে।
সেই বর্ণনার মধ্যে আবার কেউ কেউ বলেছেন যে ওনার আবির্ভাব হবে খরাসান মাশরিক অর্থাৎ পূর্বাঞ্চলে ইরান অথবা সিরিয়া শাম এই দিক থেকে, যেমন এই হাদিসটি আল হাকিম ওয়াল বাজ্জার ওয়া ইবনু কাসির, ইবনু কাসির ও নিয়ে এসেছেন এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে যে ইদা রাআইতুম রাওয়াত আসুদ ফাকাদ জাআত মিন ক্বাবলি খরাসান ফাতুহা ফাইন্না ফি খলিফাতুল্লাহ আল মাদি, অর্থাৎ খরাসান থেকে ওনার আবির্ভাব হবে। আবার আরেক বর্ণনায় এসেছে, এটাও দুর্বল বলেছেন আল্লাহ আলাম যে ওনার আবির্ভাব আসলে কোথায় হয়। সেখানে এসেছে যে উনি মদিনা থেকে পালায়ন করে মক্কায় যাবেন, মক্কায় যেখানে আশ্রয় নেবেন সেখানে মানুষ ওনার কাছে আসবে, ওনাকে টেনে নিয়ে এরপর দিয়ে কাবার চত্বরে যাবেন, রুকনি ইয়ামানি এবং মাকাম ইব্রাহিম, অর্থাৎ কাবার দক্ষিণ সাইড এবং পূর্ব সাইডের মাঝখানে উনি ওইখানে সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে আল্লাহর প্রশংসা করবেন, আলোচনা করবেন, এরপরে মানুষ ওইখানে ওনার হাতে বায়াত গ্রহণ করবে, সেখানেই ওনার আবির্ভাবটা হবে। ওনার এই আবির্ভাবের খবর যখন শাসক গোষ্ঠীর কাছে যাবে তারা ওনাকে হত্যা করার জন্য বাহিনী প্রেরণ করবে, ওই বাহিনী মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গায় ভূমিধসের মধ্যে তলিয়ে যাবে। এই বর্ণনাগুলো যদিও দুর্বল, এগুলো দুর্বল বর্ণনা, কিন্তু এগুলো আসলে কেমন হবে আল্লাহ আল্লাহ আলাম। তলিয়ে যাওয়ার এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে ওনাকে হত্যা করতে পারবে না, তখন সবাই বুঝে নেবে যে উনি হচ্ছেন ইমাম মাহদি এবং উনি ওনার শাসন সেখান থেকে ট্রান্সফার করে রাজধানী নিয়ে আসবেন কোথায়, সিরিয়ায় শামে। সেখান থেকে তিনি তার শাসন পরিচালনা করবেন, বিভিন্ন সৈন্যদেরকে যোদ্ধাদেরকে বিভিন্ন দিকে প্রেরণ করবেন এবং সেখানেই ঈসা আলাইহিস সালাম দামেস্কের একটা মিম্বরের কথা বলা হয়েছে, শুভ্র মিম্বর, সেখানে ঈসা আলাইহিস সালাম এরকম ফজরের টাইমে দুই ফেরেস্তার কাঁধের উপরে ভর করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সেখানে নামিয়ে দিবেন, এমন অবস্থায় নামিয়ে দিবেন যে ঈসা আলাইহিস সালামের শরীর থেকে ঘামের ফোঁটা পড়তে থাকবে আর এই ফোঁটাগুলো মনে হবে যেন মণিমুক্তের মতো এইরকম। তো সেইখানে এই যে বলছেন ইমাম মাহদির পিছনে সালাত আদায় করবেন, এই সেখানে ফজরের সালাতটা ওনারা আদায় করবেন আর ওখান থেকেই ওনারা দাজ্জালের উদ্দেশ্যে বের হবেন দাজ্জালকে হত্যা করার জন্য। তো এই আলোচনাগুলো ইনশাল্লাহ আমাদের সামনে বিস্তারিতভাবে আমরা আলোচনায় নিয়ে আসব। তবে একটা বিষয় হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, আলোচনার উদ্দেশ্য আমাদের কান সুখ করা নয়, তথ্য জানা নয়। আমাদের আলোচনার উদ্দেশ্যটা এই কারণেই বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের পরকালীন প্রস্তুতি নেওয়া, আলোচনার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার পিছনে আমাদের পড়ে না থাকা বা দুনিয়ায় বিভিন্ন ঘটনা যেগুলো ঘটতেছে এই সমস্ত ঘটনার জন্য হতাশ না হওয়া, আবার বেশি আশান্বিতও না হওয়া, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, এটা শেষ হয়ে যাবে, ভালো মন্দ উভয়টাই সবার সাথে ঘটবে, এটা ঘটার পরে আমাদের পরকালীন জীবন রয়েছে, চূড়ান্ত জীবন রয়েছে, সেটাই হচ্ছে আমাদের আসল জায়গা। সেই জীবনেরটা সেই জীবনটাকে নিরাপদ করার জন্য আমাদেরকে এই দুনিয়াতে কাজ করতে হবে, তা আমরা যেন আখেরাতের জীবনটাকে প্রাধান্য দিয়ে চলতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। তা আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা আল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু আল গাফুরুর রাহীম। الحمد لله على احسانه وشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله الداعي الى رضوانه صلى الله وسلم عليه وعلى اله وصحبه ومن سار على نهجه واستنى بسنته الى يوم الدين সম্মানিত উপস্থিতি, আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষা যেটা থাকবে সেটা আবারও বলতেছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে সাজাবো, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের বিশ্বাসগুলোকে তৈরি করবো, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নেব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদিত করব এবং যে চেতনা আমরা সবসময় ধারণ করব লালন করব সেটা হচ্ছে গিয়ে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবস রয়েছে, আমাকে প্রতিটা কর্মের জন্য বিচারের সম্মুখীন হতে হবে, প্রত্যেকটা কর্মের জন্য আমাকে হিসাব দিতে হবে এবং প্রত্যেকটা কর্মের বিনিময়ে আমাকে গ্রহণ করতে হবে এবং চূড়ান্ত পরিণতি যেটা জান্নাত এবং জাহান্নাম, হয় ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, একদল যাবে জান্নাতে একদল যাবে জাহান্নামে। সুতরাং আমি আমার কর্মের মাধ্যমেই ঠিক করব যে আমার গন্তব্য কোথায়,
আমার গন্তব্য কি জান্নাতে নাকি আমার গন্তব্য জাহান্নামে। আল্লাহ তাআলা বলেছেন সফল সেই হতে পারবে যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচালো, জান্নাতে যেতে পারলো। ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুতরাং আমরা আমাদের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কর্মে, প্রতিটা চিন্তায়, প্রতিটা বিশ্বাসে, নীতিতে আমরা চেষ্টা করব যে এমনভাবে যেন হয় যে যেটার মাধ্যমে আমরা জান্নাত নিশ্চিত করতে পারি, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা সেই ঈমান, সেই বিশ্বাস, সেই কর্ম আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমাদের সকলের চরিত্রগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন এবং আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস যেন আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে তৈরি করতে পারি, সেরকম ঈমান, আকীদা আমাদেরকে দান করুন। আমরা সকলেই মন ভরে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য দোয়া করব এবং আপনারা প্রত্যেকটা নামাজের মধ্যে দোয়া করবেন, ব্যক্তিগতভাবে দোয়া করবেন, যখনই সুযোগ হয় তখনই তাদের জন্য দোয়া করবেন। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি।